ডায়াবেটিস কমাতে ডিম। কেন পোলট্রি মুরগির ডিম খারাপ? কোন ডিম উপকারী? আপনি প্রতিদিন যে খামারের বা পোলট্রির মুরগির ডিম খান, ডিমগুলোতে দুটি বিপদ রয়েছে। এক, ডিমের ফ্যাট ভালো নয়। দুই, ডিমে কোলেস্টেরল বেশি। ডিমগুলো খেলে ডায়াবেটিসের সমস্যা যেমন বাড়বে, সাথে হৃদরোগ, আর্থ্রাইটিস, অ্যালজাইমার ডিজিজ, হাই কোলেস্টেরল, বিভিন্ন রকম ক্যান্সার, মেটাবলিক রোগের সম্ভাবনা বাড়বে। অর্থাৎ সামগ্রিকভাবে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে আপনার পাতের ডিমটি দারুণভাবে বাধা সৃষ্টি করতে পারে। আবার আপনি যদি মুরগির ডিমের ফ্যাট ভালো করে তুলতে পারেন আর কোলেস্টেরল কমিয়ে আনতে পারেন, তাহলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মুরগির ডিমের মতো ভালো খাবার খুবই কম হতে পারে। প্রশ্ন হলো, মুরগির ডিমের খারাপ ফ্যাটকে কি ভালো করা যায়? ডিমের কোলেস্টেরল কি কমানো যায়? হ্যাঁ, যায়, আর তা আপনি খুব সহজেই করতে পারেন। আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি মুরগির ডিমের ফ্যাটকে ভালো করে আর ডিমের কোলেস্টেরল কমিয়ে ডিমকে ডায়াবেটিসের সুপারফুড করে তুলবেন। তার আগে জেনে নিন মুরগির ডিমে কি এমন আছে যা ডায়াবেটিস সারিয়ে তুলতে আপনাকে অন্য খাবার থেকে বেশি সাহায্য করবে। ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে ডিম কিভাবে অন্য খাবার থেকে আলাদাভাবে সাহায্য করবে? এক, ডিম সেলেনিয়ামের একটি প্রধান উৎস। আপনি একটি ডিম খেলেই দৈনিক চাহিদার 25% বেশি সেলেনিয়াম পেয়ে যাবেন। এত বেশি সেলেনিয়াম আপনি আর কোনো খাবার থেকেই পাবেন না। তাই শরীরের সেলেনিয়ামের চাহিদা মেটাতে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ডিম রাখা খুবই দরকারি। সেলেনিয়াম কিভাবে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে? এক, ডিমের সেলেনিয়াম খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করবে, ফলে রক্তের সুগারের ব্যবহার বেড়ে যাবে, ফলে যাদের ডায়াবেটিস নেই তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমবে, আর যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। আপনার ডায়াবেটিস সারানোর প্রক্রিয়া সহজ হবে। শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ নয়, অনেকগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে ডিমের সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, অ্যাজমা, অ্যালজাইমার রোগের সম্ভাবনা কমাবে। এছাড়া ইমিউনিটি বাড়িয়ে যে কোনো রোগের সংক্রমণ কমাবে, ডায়াবেটিস রোগের ত্বকের ক্ষত সারাতে সাহায্য করবে। দুই, আপনার থাইরয়েডের জন্য যত সেলেনিয়াম দরকার তত সেলেনিয়াম আর কোনো অঙ্গের জন্য দরকার নয়। সেলেনিয়াম একদিকে থাইরয়েডের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, অন্যদিকে থাইরয়েডের হরমোন ক্ষরণে সাহায্য করে। গবেষণা থেকে দেখা যাচ্ছে সেলেনিয়ামের অভাবে থাইরয়েডের অটোইমিউন রোগের সাথে সাথে হাইপোথাইরয়েডিজমের সম্ভাবনা বাড়ে। বুঝতেই পারছেন, ডিম 25% সেলেনিয়াম সরবরাহ করে আপনার থাইরয়েডকে যে সাহায্য করবে তা অন্য কোনো খাবার পারবে না। ডায়াবেটিস রোগীর থাইরয়েডের সমস্যা দেখা দিলে ডায়াবেটিসের সমস্যাগুলো আরো বেড়ে যায়, এখানেও ডিম আপনাকে সাহায্য করবে। দুই, ডিম কোলিনের অন্যতম প্রধান উৎস। কোলিনও খুবই কম পরিচিত কিন্তু খুবই দরকারি একটি পুষ্টি উপাদান। প্রতিটি ডিম থেকে আপনি দৈনিক চাহিদার 25% বেশি কোলিন পাবেন। ডিমের কোলিন ডায়াবেটিস রোগীর লিভারের সমস্যা কমাবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে, মাংসপেশির ক্ষয় কমাবে, হৃদরোগ কমাবে, স্মৃতিশক্তি ও মস্তিষ্কের ক্ষমতা বাড়াবে, ভ্রূণকে স্বাভাবিক রাখবে। যারা খেলাধুলা করেন, বেশি মদ্যপান করেন, বয়স্ক মহিলা ও গর্ভবতীদের কোলিনের অভাব বেশি ঘটে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ডিম রাখলে কাউকে কোলিন নিয়ে ভাবতে হবে না। তিন, ডিম অন্যতম প্রধান ভিটামিন বি কমপ্লেক্সের উৎস। ডিমের মতো এত ভালো বি ভিটামিনের উৎস খুবই কম আছে। প্রতিটি ডিম থেকে 23% বেশি ভিটামিন B12, 19% বেশি ভিটামিন B2, 14% ভিটামিন B5 পাবেন। অন্য ভিটামিনগুলো 3% বেশি পাবেন। ডিমের বি কমপ্লেক্স ভিটামিন
ডায়াবেটিস রোগীর 2 ডজন সমস্যা দূর করবে। ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় ডিম রাখলে বি কমপ্লেক্স নিয়েও চিন্তা কমে যাবে। 4. ডিমের গ্লাইসেমিক ইন্ডেক্স। একটি 50 গ্রামের ওজনের ডিমে কার্বোহাইড্রেট থাকে 1 গ্রামের কম, ফলে ডিমের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড শূন্যের কাছাকাছি। তাই ডিম খেয়ে ডায়াবেটিস রোগীর অন্তত ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রতিটি ডিম থেকে আপনি 6.30 গ্রাম প্রোটিন পাবেন, যা আপনার দৈনিক চাহিদার 13%। এত সহজলভ্য ও সস্তা প্রাণীজ প্রোটিন আর পাবেন না। এতক্ষণের আলোচনা থেকে বুঝতেই পারছেন, ডায়াবেটিস সুপারফুড হওয়ার যোগ্যতা ডিমের আছে, কিন্তু সমস্যা এর পর থেকে শুরু হবে। ডিমের সমস্যা। ডিমের 1 নম্বর সমস্যা হলো তার ফ্যাট। ডিম ফ্যাটেরও খুব ভালো উৎস। প্রতিটি ডিম থেকে আপনি 4.80 গ্রাম ফ্যাট পাবেন। ফার্মের বা পোল্ট্রি মুরগির ডিমের ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অনুপাত ভালো নয়। দুটো ফ্যাটি অ্যাসিডই আপনার শরীরের জন্য দরকার, তবে তাদের কাজ আলাদা। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ইনফ্লেমেশন কমায়, ফলে ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগ, ক্যান্সার, আর্থারাইটিস, অ্যাজমা, অ্যালজাইমার রোগ ও বিভিন্ন রকম মেটাবলিক রোগগুলো কমে। অন্যদিকে কম ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড বিভিন্ন রকম রোগের বিরুদ্ধে লড়াই করলেও ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড বেশি হলে সমস্যাগুলো বাড়তে থাকে। তাই ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকার ফ্যাটে ফ্যাটি অ্যাসিড দুটোর একটি ব্যালেন্স দরকার। ফ্যাটি অ্যাসিড দুটোর অনুপাত 1:1 হলে সব থেকে ভালো, মানে দুটো ফ্যাটি অ্যাসিড সমান সমান হতে হবে। কিন্তু বর্তমান সময়ে অনুপাত 1:1 করা খুবই মুশকিল, তাই চেষ্টা করা উচিত যতটা সম্ভব লক্ষ্যে পৌঁছানো। একটি 50 গ্রামের ওজনের বড় ফার্মের মুরগির ডিম থেকে আপনি ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড পাবেন 816 মিলিগ্রাম, আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাবেন মাত্র 51 মিলিগ্রাম, মানে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড তুলনামূলকভাবে অনেক অনেক বেশি। ওমেগা-6 ও ওমেগা-3 অনুপাত হবে 50:3। আপনি যদি ডিমে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বাড়াতে পারেন ও ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড কমাতে পারেন, তাহলে ডায়াবেটিস কন্ট্রোলে ডিম আদর্শ খাবার হয়ে উঠতে পারে। ডিমে ওমেগা-3 বাড়ানোর উপায়। 1. দেশি মুরগির ডিম খান। গবেষণা থেকে দেখা গেছে, গ্রামের দিকে যেসব মুরগি ছাড়া থাকে, উঠানে বাড়ির আনাচে কানাচে ঘুরে ঘুরে বিভিন্ন পোকামাকড়, ছোট ছোট ঘাস, ঘাসের বীজ খেয়ে বড় হয়, তাদের ডিমে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রায় 3 গুণ বেশি থাকে, সাথে বিভিন্ন ভিটামিন ও খনিজও বেশি থাকে। কোলেস্টেরল প্রায় 2 গুণ কম হয়। খারাপ স্যাচুরেটেড ফ্যাট প্রায় 1.5 গুণ কম হয়। অর্থাৎ ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে ফার্মের মুরগির বদলে দেশি মুরগির ডিম খেলে অনেক বেশি উপকার পাবে। তবে এখানে একটা ভুল ধারণা আছে, দেশি মুরগি যদি আপনি ফার্মে আবদ্ধ জায়গায় পোষেন, তাহলে কিন্তু ওমেগা-3 বেশি, কোলেস্টেরল কম হবে না। আপনাকে ডিম কেনার আগে নিশ্চিত হতে হবে মুরগিটি ছাড়া থাকে কিনা। সেক্ষেত্রে যারা গ্রামে থাকেন, তারা গ্রামে বিভিন্ন বাড়ি থেকে ডিম সংগ্রহ করতে পারেন, আর যারা শহরে থাকেন, তারা কাছাকাছি গ্রামে গিয়ে দেশি মুরগির ডিম সংগ্রহ করতে পারেন। 2. ওমেগা-3 মুরগির ডিম। অনেক সময় ফার্মে ওমেগা-3 ডিমের মুরগি পালন করা হয়। সেক্ষেত্রে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার মুরগিকে খেতে দেওয়া হয়। এছাড়া মুরগি যাতে কিছুটা সময় বড় জায়গায় অনেকটা জায়গা জুড়ে ঘুরে ঘুরে খেতে পারে, তার ব্যবস্থাও কিছু ফার্মে করা হয়। এর ফলে মুরগির ডিমে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। ওমেগা-3 ডিম কেনার আগে ভালো করে নিশ্চিত হয়ে নিন সত্যি ফার্মটিতে ওমেগা-3 সমৃদ্ধ মুরগির খাবার ব্যবহার করা হয় কিনা। অর্থাৎ আপনি যদি দেশি মুরগির ডিম বা ওমেগা-3 ডিম খেতে পারেন, ডায়াবেটিস রোগীর জন্য ডিম সুপার ফুড হয়ে উঠতে পারে। ডিম নিয়ে তো জানলেন, জানেন কি সুগার নিয়ন্ত্রণে কোন মাছ কতটা ভালো? জানতে বাম দিকের ভিডিওটি দেখুন।